আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগ দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টয়োটা হাইস মাইক্রোবাসের নতুন ভিডিও। তো দর্শক, এই গাড়িটি বিক্রি হবে বলে আপনাদের মাঝে প্রচার দেওয়া হলো। তো দর্শক, গাড়িটি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, যারা টিন বডি গাড়ি কিনতে চান, যারা অরিজিনাল কালারে গাড়ি কিনতে চান, বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নিতে পারেন। কাগজ কমপ্লিট, বেবিটা ইঞ্জিন, এলপিজি, খোলাকাটা ছাড়া, চাক্কা, সাসপেনশন সব কিছু 100% ক্লিয়ার পেয়ে যাবেন আপনারা, যারা ভালো মানের গাড়ি কিনতে চান। দর্শক, গাড়িটি হচ্ছে তিনের মডেল, নয় রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, মালিকানা যে কোনো টাইম পরিবর্তন করে নেবেন ইনশাল্লাহ। লং বডি, ডাউন ফ্লোর, জিএলই গাড়ি, খোলাকাটা ছাড়া, যারা ভালো মানের গাড়ি কিনতে চান, এলপিজি, 90 সিলিন্ডার, আপনারা চাইলে এই গাড়ি সিএনজিতেও চালাতে পারেন। রোড পারমিট পেয়ে যাবেন 3 বছর, ফিটনেস 6 মাস, টেক্স টোকেন 5 মাস। দর্শক, যদি একটু ডেকোরেশন দিয়ে আপনাদেরকে দেখাই, ডেকোরেশনের কোনো কাজ পাবেন না, সব কিছু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন। আর এই গাড়িতে অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই, আর এই গাড়িতে সিঙ্গেল এসি, আপনারা চাইলে ডুয়েল এসি করতে পারেন, কোলাকাটা ছাড়া। দর্শক, জিএলই গাড়ি, অল অপশন অটো, যারা খোলাকাটা ছাড়া গাড়ি কিনতে পছন্দ করেন, পচা খাওয়া ছাড়া গাড়ি কিনতে পছন্দ করেন, আপনারা এই গাড়িটি নিতে পারেন। দয়া করে ভিডিওটি না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখবেন, গাড়ির দাম রেট ভিডিওর লাস্টে বলা থাকবে ইনশাল্লাহ। কাগজ কমপ্লিট, এসি কমপ্লিট, ডেকোরেশন, এবং দর্শক, অরিজিনাল জাপান বিট আছে কি না এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ড্যাশবোর্ড থেকে শুরু করে কোথাও কোনো রকমের আপনারা কোনো সমস্যা পাবেন না ইনশাল্লাহ এই গাড়িতে। দর্শক, এ হচ্ছে বাম পাশের খুঁটি এবং গেট। অরিজিনাল রিপিটগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, গাড়িটি যদি পিছন থেকে একটু দেখাই ভিতরের কন্ডিশন কেমন হবে। তো দর্শক, একটা কথা হলো যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। যদি এই ভিডিওর সাথে আমার কথার সাথে সরাসরি গাড়িটি দেখতে এসে যদি কোনো মিল না থাকে, বেমিল পেয়ে থাকেন, তাহলে আপনাদের আসা যাওয়ার খরচ আমি বহন করবো ইনশাল্লাহ। এবং গাড়ির অরিজিনাল জাপান বিটগুলো আছে কি না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এ হচ্ছে 90 সিলিন্ডার, 90 লিটারের ট্যাঙ্কি, এলপিজি করা আছে। এই গাড়িতে 1 টাকার কোনো কাজ পাবেন না ইনশাল্লাহ, শুধু নেবেন চালাবেন। যারা এলপিজি গাড়ি খুঁজছেন, বেবিটা ইঞ্জিন, অল অপশন অটো, কাগজ কমপ্লিট। দর্শক, যদি ব্যাকডালার কন্ডিশনটি একটু আপনাদেরকে দেখাই কেমন আছে। দর্শক, এ হলো ডাইন পাশের চাকার গোড়ের কন্ডিশন, অরিজিনাল জাপান সেটিংয়ে আছে, এখনও কোনো খোলাকাটা হয় না বা কোনো পচা খাওয়া নাই। যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এবং চাকাগুলো পেয়ে যাবেন আপনারা নতুন। এ হলো চাকার কন্ডিশন, কিন্তু একটু লোদ কাদা আছে, তার জন্য আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখাইতে পারতেছি না। দর্শক, এ হলো ডাইন পাশের পিছনে চাকার গোড়ের কন্ডিশন, অরিজিনাল জাপান আছে কি না যারা গাড়ির ব্যবসা করেন আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, কারণ আমি কোনো ভেজাল ভিডিও করি না, বাস্তব গাড়ির কন্ডিশনের উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এ হলো বাম পাশের চাকার ঘোরের কন্ডিশন, অরিজিনাল জাপান, 4টা ঘোরের কন্ডিশনে অরিজিনাল অরিজিনালে পেয়ে যাবেন আপনারা। আর এই হলো চাকার কন্ডিশন। এই গাড়িতে আপনাদের কোনো কাজকাম করতে হবে না ইনশাল্লাহ, নেবেন চালাবেন, সাসপেনশন ক্লিয়ার। এ হলো বাম পাশের চাকার পিছনে চাকার ঘোরের কন্ডিশন। এ হলো পিছনে চাকার টায়ার কন্ডিশন। দর্শক, ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। দর্শক, আমি আপনাদেরকে পিছনের ব্যাকডালার একটু রবার খুলে দেখানোর চেষ্টা করতেছি যে বিটগুলো জাপান আছে কি না।
আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমি শাটার গেটের রবার খুলে একটু বিটগুলো দেখার চেষ্টা করতেছি যে জাফান বিট আছে কি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কারণ আমি একটা গাড়ি বাস্তব কন্ডিশনের উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমি এখন আপনাদেরকে ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো, ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন কেমন আছে। আর ইঞ্জিন গিয়ার আপনারা 1000% ক্লিয়ার পেয়ে যাবেন, বেবিটি ইঞ্জিন। তো আজকের গাড়িটির দাম 6,50,000 টাকা চাওয়া দাম। যদি গাড়িটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিছু দামাদামি করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। যারা কাগজ কমপ্লিট, এসি কমপ্লিট, টিন বডি গাড়ি খুঁজছেন, বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনার এই গাড়িটি নিতে পারেন। দর্শক, তেল গ্যাস দুটোই রানিং পাবেন আপনারা। এই গাড়িটি তেলও চলবে এবং গ্যাসও চলবে। যদি একটু রেস করে আপনাদেরকে দেখাই, দর্শক, ইঞ্জিনের রেস মিটার থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।